আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লারাভেলের একটি প্রজেক্টকে ডাটাবেস কানেকশন সহ আমরা ফ্রিতে হোস্টিং করতে পারি। যেখানে হোস্টিং করব সেটা হচ্ছে সাইটটার নাম হলো হিরোকু, ঠিক আছে? সেই সাইটটির নাম হলো হিরোকু। দেখেন আমি দেখাচ্ছি হিরোকু, এটি মূলত একটি ক্লাউড সার্ভার বেস ওয়েবসাইট যেখানে ফ্রিতে হোস্টিং এর সুযোগ দেওয়া হয় ডাটাবেস সহ। ডাটাবেসের সাইজ যদি বাড়াতে যাই তাহলে আমাদের কিছু আবার ডলার চাই। এখানে MySQL ডাটাবেস অথবা রিয়্যাক্ট জেএস এর বা রিয়্যাক্ট জেএস ফ্রন্ট এন্ড আর রিয়্যাক্ট জেএস এর লারাভেল ব্যাক এন্ড বা যে কোনো ব্যাক এন্ড আমরা ফ্রিতে হোস্টিং করতে পারি, যেমন আমি এখানে একটা অলরেডি করেছি। সর্বোচ্চ 5টা পর্যন্ত সুযোগ দেয়, তো এই পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এটা একটা ফ্রেশ লারাভেলের অ্যাপ, যেখানে আমি কি করেছি লগ ইন এবং রেজিস্ট্রেশনের জন্য আমি ডাটাবেস তৈরি করেছি। কোথায়? আমার জাম্পের মাধ্যমে, যেখানে দেখতে পাচ্ছেন ডাটাবেস তৈরি করেছি। এই কাজগুলো যদি আপনারা না পারেন তাহলে আপনারা তো হোস্টিং করতে আসেনি, তাই না? যাই হোক, এই কাজগুলো করার জন্য যে আমি তারপরও বলি কিভাবে করেছি। আমরা লারাভেল ইনস্টল করার পর আমাদের লারাভেলের যে এই ইয়েটা চালাইছি, যেটার কারণে আমাদের UIটা ইনস্টল হয়ে গেছে, ইউজার ইন্টারফেস। তারপরে PHP আর্টিশন UI ভিউ লিখে ডাবল ড্যাশ অথ দিয়েছি, যাতে করে আমাদের ভিউ এর অথেন্টিকেশন ইনস্টল হয়েছে। এখন ভিউ জিএস এর অথেন্টিকেশন চালাতে গেলে আপনারা জানেন আমাদেরকে অবশ্যই NPM ইনস্টল এবং NPM রান ডেভ, এই দুটো কমান্ড চালাতে হবে, ঠিক আছে? তাছাড়া জাভাস্ক্রিপ্ট এর কোনো চেঞ্জ তো আমাদের এখানে লারাভেল দেখা যাবে না, এটা আপনারা ভালো করে জানেন। যে এখানে সেই কথাগুলো হয়তো লিখে দেওয়া আছে কোথাও, পাচ্ছি না। আচ্ছা, যাই হোক, এখানে তারপরে অথবা আপনারা যদি ফ্রন্ট এন্ডে গেলে, যদি রিয়াক্ট নিয়ে যখন কাজ করবেন, এই যে ফ্রন্ট এন্ড স্ক্যাফোল্ডিং, এটা ইনস্টল করার ক্ষেত্রে ওই যে একই কমান্ড, এই যে লারাভেলের UI ইনস্টল করতে হবে পরে, অথবা আপনি UI ইনস্টল করে বুটস্ট্র্যাপ এর অথবা ভিউ অথবা রিয়াক্ট এর যে কোনো স্ক্যাফোল্ডিং ইনস্টল করলেন। এখানে কিন্তু এখনো লগ ইন অথবা অথেন্টিকেশন ইনস্টল হয়নি, তারপরে আপনার জেনারেল লগ ইন এ যে UI রিয়াক্ট অথ, এই কমান্ডটা চালালে আমাদের অথেন্টিকেশন ইনস্টল হবে। এবং এরপরে আমাদেরকে অবশ্যই NPM ইনস্টল এবং NPM রান ডেভ করতে হবে, যদি আমরা কোনো ধরনের CSS বা এই প্যাকেজগুলো চালু করতে চাই, তাই তো? এখন NPM ইনস্টল আর NPM রান ডেভের ক্ষেত্রে অনেক সময় ইরর আসে, যখন সেকেন্ড টাইম একটা অ্যাপ তৈরি করার পরে দ্বিতীয়বার অ্যাপ তৈরি করতে যাই, বিশেষ করে যখন রিয়্যাক্ট ইনস্টল করার পরে। তো এই ক্ষেত্রে আমাদেরকে আপনাদেরকে আমি বিস্তারিত জিনিসগুলো যতটুকু সমস্যা হয় সেগুলো বলার চেষ্টা করবো। আমাদেরকে এখানে যে নোট মডুল, যেটা নোট প্যাকেজ ম্যানেজার মডুলসটা, এটা ডিলিট করে ফেলবেন। প্যাকেজ লগ যেটা রয়েছে, প্যাকেজ ড্যাশ লগ ডট জেসন, এই ফাইলটি ইনস্টল ডিলিট করে আবার NPM ইনস্টল এবং NPM রান ডেভ করলে কিন্তু আমাদের চেঞ্জগুলো, সরি, কি বলে, নতুন ভাবে আবার NPM ইনস্টল হয়ে যাবে এবং কাজ করবে রিয়াক্ট বা ভিউ জেএস জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে। ওকে, তো এই তাছাড়া আমরা NPM রান ডেভ না করে NPM ওয়াচ করতে পারি প্রত্যেকবার, ঠিক আছে? কারণ প্রত্যেকটা চেঞ্জ যখন আমরা রিয়াক্টে করবো বা ভিউ জেএস এ, তখন কিন্তু প্রত্যেকবার তো NPM রান ডেভ চালানো সম্ভব না। এই জন্য NPM রান ওয়াচ WATCH ওয়াচ যদি আমরা চালাই তাহলে সবসময় চেঞ্জগুলো আমাদের এখানে অটোমেটিকলি হয়ে যাবে। আচ্ছা, আমাদের এইটা হচ্ছে প্রজেক্ট। এখানে যে দেখেন লগ ইন এর জন্য আমাদের ফর্ম চলে আসছে রেজিস্ট্রেশনের জন্য, তারপরে লগ ইন করা যাবে। আমি যদি এখানে আমার রেজিস্ট্রেশন করি, ইমেল দিলাম হলো m@gmail.com, পাসওয়ার্ড ন্যূনতম 8টা পসিবিলি নিবে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? এখানে কনফার্ম করতে হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন এই যে আমার রেজিস্ট্রেশন হয়ে গেল, হয়ে যাবে। তো এই ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আছে হিরোকুতে আমাদের হোস্টিং করা। দুটো কি সমস্যা? আননোন ডাটাবেস লারাভেল, ও এখানে ডাটাবেসটা সেটিং করে দেওয়া হয়নি, তাহলে টেবিল কিভাবে তৈরি হলো? আমি তো ডাটাবেস সেটিং করে দিয়েছি, আমি ENV তে আরেকবার একটু যাই, যে এখানে আমি YT দিয়েছি, তারপরও ও ইউজার নেম রুট পাসওয়ার্ড, ঠিক আছে? আমি যদি কন্ট্রোল সেভ চাপি, এখানে একটু সমস্যা হয় যে সেটা হলো ইয়ে করার পরে আমাদেরকে আরেকবার PHP আর্টিশন চালাতে হয়, তাহলে আমাদের চেঞ্জটা ইয়ে হয়ে যায়, ঠিক আছে? এগুলো বেসিক। আচ্ছা, এখানে ক্লিয়ার করে নিই। এখন আমি আবার যদি PHP আর্টিশন সার্ভে চালাই তাহলে ডাটাবেস তৈরি হয়েছে, কানেকশন হয়েছে, না হলে তো আবার মাইগ্রেশন করে কিভাবে টেবিল তৈরি হলো, তাই না? ডাটাবেস নেম YT দেওয়া আছে, তারপর ওই নিচ্ছিল না, তাই এখন দেখি
এখন সার্ভারটা আবার চালু হয়েছে, পাসওয়ার্ডটা দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8. এই যে আমি এখন হোম পেজে চলে আসছি, ঠিক আছে, ইউআর লগইন। তো ডাটাবেস কানেকশন হয়েছে। এখন দেখেন আমরা ডাটাবেস সহ দেওয়াটা কিন্তু একটু টাফ, একটু কঠিন, কিন্তু এমনিতে যদি ডাটাবেস বাদে থাকে শুধুমাত্র বেসিক যে নিউ ফ্রেশ গ্রান ফ্রেশ, তো সেখানে একটু সহজ হয়। তো সেটা আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি। তো মূলত এখানে অনেক ধরনের কথা আছে হিরোকুতে দেওয়ার সময়, সেই কথাগুলো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো যাই হোক, এখন এইখানে আমরা যে এখানে নিউ ক্রিয়েট অ্যাপ করেও দিতে পারি, অথবা এখানে যে সিএলআই রয়েছে আপনারা হেরিকু সিএলআই লিখে সার্চ দিবেন, হেরিকু সিএলআই দিয়ে সে কিভাবে দেওয়া যায় সরাসরি সেটা আমরা জানি। আচ্ছা, করতে পারি আমি, আগে একটা আমার টিউটোরিয়াল রয়েছে, সেটা আপনি সার্চ দিয়ে এখানে প্লে লিস্টে হয়তো দিয়ে দেবো পাবেন। তো এখন হেরিকু সিএলআই দিয়ে আমি সাধারণত কাজ করি না, কারণ হলো মানে হেরিকু সিএলআই দিয়ে দিই না, আমি গিটহাবে প্রথমে দিই, গিটহাব থেকে আমি হেরিকুতে এখানে দিয়ে দিই। তাতে হয় কি, গিটহাবে আমি চেঞ্জ করতে পারতেছি, অথবা আমি যদি আমার অন্য কোনো ফ্রেন্ডকে পারমিশন দিয়ে দিই গিটহাবটা সেখানে আমার সেই রিপোজিটরিতে, তাহলে সে কিন্তু চেঞ্জ করতে পারতেছে। তা আমি আমার গিটহাবে চলে যাচ্ছি। আচ্ছা, আর একটা কথা, এখানে সর্বোচ্চ 5টা অ্যাপ দিবে এরা আপনাকে অতিরিক্ত হোস্টিং করার, এর পরবর্তী দিলে হয়তো ক্রেডিট কার্ডের ইয়ে চাবে, এবং সেখানে সেই ক্রেডিট কার্ড দিলে ফ্রিতে আরো দিবে, কিন্তু টাকা কাটবে না। আচ্ছা, আমি এখানে একটা নতুন রিপোজিটরি তৈরি করে দিচ্ছি। আর একটা কথা, কোনো অ্যাপ যদি আমরা একবার এখানে হোস্টিং করি বা গিট ইনিশিয়ালাইজ করি, তাহলে কিন্তু পরে আর এখানে ইনিশিয়ালাইজ করতে দেয় না। তো আপনাকে সেই জন্য ওই গিটটা রিমুভ করতে হবে। কিভাবে লিখতে হবে, rmd.git, ঠিক আছে, রিমুভ ডিরেক্টরি ডট গিট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এইখানে এখন একটা রিপোজিটরি তৈরি করে নিচ্ছি, এটার নাম দিলাম হলো ওয়াইটিটি, দেখি এটা অ্যাভেলেবেল কিনা। আচ্ছা, ওয়াইটিটি অ্যাভেলেবেল। আর এইখানে আপনারা এই যে পাবলিক আছে, এখানে পাবলিক রাখবেন, প্রাইভেট হলে 2-3 জন শুধু চালাতে পারবেন, আর ইনিশিয়ালাইজ করবেন না। ইনিশিয়ালাইজ এখানে করলে হবে কি, আপনার লারাভেলের ইনিশিয়ালাইজটা এখানে হবে না, অর্থাৎ রেডমিটা পাবে না। আমি ইনিশিয়ালাইজ করলে কিছু কোড এখানে দেখতে পাবে না, যেমন দেখাচ্ছি এই যে এখানে কিছু কমান্ড কোড দেখাবে এরা, যে এগুলো এখানে তখন ইনিশিয়ালাইজ করলে থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটাকে, আমি আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, দেখেন এই যে প্রোক ফাইল নামে একেবারে রুট ডিরেক্টরিতে, ঠিক আছে, এই ফাইলটা তৈরি করে এই লাইনটা কপি করে দিতে হবে। মানে রুট ডিরেক্টরি বলতে কোথায়, এই যে আমাদের এখানে ফোল্ডারে দিতে হবে, এসটিডক্স এর মধ্যে, যেখানে অবশ্যই নাম যেহেতু চালাচ্ছে এসটিডক্স এর মধ্যে রাখতে হয়েছে, এইটা টিউটোরিয়াল অন, এই যে এইখানে আমার গিয়ে এইখানে একটা নিউ ফাইল খুলতে হবে উইদাউট এনি এক্সটেনশন, এবং বড় হাতে পি লিখতে হবে, প্রোক ফাইল, ঠিক আছে। আমার কথা, টেক্সট ফাইলে এখানে টেক্সট ডকুমেন্টের মধ্যে উইদাউট এনি এক্সটেনশন প্রোক ফাইল, এবং এটার মধ্যে আমাদেরকে এই কমান্ড এই লাইনটা চালাতে হবে। এই লাইনটা মানে হলো ওয়েব হিসেবে এটাকে নিচ্ছে, এবং এখানে পাবলিক। আর আমি যদি এখানে বিল্ড করতাম, তাহলে বিল্ড লিখতে হতো, এখানে আবার অ্যাপাচি টু লেখা আছে, অ্যাপাচি টু সার্ভার আমরা ইউজ করছি, এখানে আমরা এনজিএক্স বা যে কোনো সার্ভার ইউজ করতে পারি, আপনারা উভয়টা কপি করে নেবেন। এখন আমি এটাকে সিম্পলি পুশ করব হলো আমার গিটহাবে, ঠিক আছে। গিটহাবে পুশ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদেরকে গিট ইনিশিয়ালাইজ করে নিতে হবে, গিট ইন ইট। আমি গিটহাব থেকে ওকে গিট ইনিট করলাম, গিট ইনিট করার পরে আমাকে যেটা করতে হবে, গিট অ্যাড, ঠিক আছে, অ্যাড লিখে একটা স্পেস দিয়ে ডট, হ্যাঁ, কাছাকাছি না স্পেস, কিন্তু এগুলো এখন আমার গিটে অ্যাড হচ্ছে। আচ্ছা, এটা একটু আমি বড় করে নিই, এবং এখানে ক্লিক করলে এটা বড় হয়ে যায়, ঠিক আছে, গিট অ্যাড করলাম। এখন আমি যদি গিট স্ট্যাটাসে গিয়ে দেখি আমার কি কি এখনো পুশ করা হয়নি। আচ্ছা, এই যে পুশ করতেছি আমি গিটহাবে, এই যে ফাইলগুলো পুশ করা হয়নি, এটা কিন্তু আমরা একটা অ্যাপের মাধ্যমেও করতে পারি। গিটহাবের একটা ডেস্কটপ অ্যাপ আছে, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে, ঠিক আছে। তো আমি এই কমান্ড লাইন দিয়ে করতে অভ্যস্ত। আচ্ছা, আমি গিট অ্যাড করলাম, এবার আমি যদি গিট কমিট করি, এগুলো স্টেজ আছে, অর্থাৎ একবারই সরাসরি অ্যাড করা যাবে না, হ্যাঁ, প্রথমে কমিট গিট অ্যাড করতে হবে, তারপর কমিট করতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে, এগুলো করা লাগবে। এখানে সংক্ষিপ্ত এনপিএক্স এর ইয়েগুলো আপনারা দেখে নেবেন, মাইনাস এম তে মেসেজ, এখানে আমি দিলাম ফার্স্ট, এই মেসেজটা আমার ওখানে দেখাবে, এবং আমার কোনো বন্ধু যদি এটা ইনিশিয়ালাইজ কমিট করে, কিন্তু সেটা সে লিখে দিবে, আমি কমিট করলাম, ওই চেঞ্জ করলাম, সেই চেঞ্জ করলাম, এই কমিটগুলো মেসেজগুলো মানে এটা। আচ্ছা, এখানে মেসেজ না দিলে কিন্তু হবে না, আমি কমিট করলাম, এখন আমি পুশ করবো আমার গিটহাবে, ঠিক আছে। তো গিটহাবে পুশ করার জন্য আমাকে এই যে আমার গিটহাবে গিয়ে কোথায় পুশ করবো সেটা আমাকে লিখে দিতে হবে, এই যে এখানে রিমোট, ঠিক আছে, গিট রিমোট অ্যাড অরিজিন ওয়াইটিটি, ঠিক আছে, এইটা দিতে হবে, এই লাইনটা চালাতে হবে। এখন ঘটনা হলো এইখানে গিটহাব থেকে দিচ্ছি, তাই গিটহাবে, আর আমি যদি এইখানে অ্যাপ তৈরি করতাম, এখানে আর একটা আমাকে ওইরকম ওই আবার ইয়ে দিত, কি বলে, পুশ করার জন্য এরকম একটা গিটহাবের লিঙ্ক দিত, ওদের লিঙ্ক, হিরোকুর লিঙ্ক, গিটহাবের সেই লিঙ্কে গিট, সেইখানে গিটহাবে তৈরি করে ওরা, কিন্তু সেখানে অ্যাক্সেস দেয় না, ঠিক আছে। আচ্ছা,
এই যে আমি এখন এটিকে করলাম, এখানে রিমোটই হলো। এখন আমি যদি পুশ করি গিটহাবে, গিট পুশ অরিজিন MASTR মাস্টার, ওকে, এখন আমার গিটহাবে পুশ হয়ে যাবে, মানে এইখানে আমাদের অনলাইনে গিটহাবে প্রজেক্টটা এসে যাবে। আমরা গিটহাবের মাধ্যমেও কিন্তু, এই যে কই গেল, গিটহাবের মাধ্যমেও কিন্তু এখান থেকে লাইভে নিতে পারি। গিটহাবের পেজের মধ্যে এখানে সেটিং এ গেলে পাওয়া যাবে, ঠিক আছে, সেটা করতে পারি। তো আমি হেরুকুর মাধ্যমে করবো। এই যে আমার এখানে অলরেডি দেখবো, এখন আমরা যদি এইখানে এই কোডে আরেকবার রিফ্রেশ করি তাহলে আমাদের কোডটা এখানে চলে আসবে, দেখেন চলে আসছে, ঠিক আছে, পুরো ফাইল সব। এখন সিম্পলি আমি কি করব, এইখানে একটা অ্যাপ তৈরি করব, ক্রিয়েট নিউ অ্যাপ, এখানে নাম দিলাম হলো RTY, যদি অ্যাভেলেবেল থাকে এখানে দেখাবে, নট অ্যাভেলেবেল, আরেকটা ওয়াই দিলাম, আর একটা আই দিলাম, এটা এটা ইচ্ছা মতো নাম দেবেন, আমি এমনি ডাবল ডাবল নাম দিলাম। আচ্ছা, এখন এটা অ্যাপ তৈরি করার পরে আমাদেরকে যেতে হবে, দেখেন এখানে তিনটে উপায় করা যায়, বললাম হেরিকুইস গিট সিএলআই অথবা গিট হাবের মাধ্যমে। তো হেরিকুইস গিট সিএলআই দিলে এইরকম হেরিকুইতে লগ ইন করতে হবে, গিট সিএলআইটা ডাউনলোড করে নিতে হবে, নিয়ে আলাদাভাবে কিন্তু এখানে কোনো অ্যাপ পাবেন না, আমাদের টার্মিনালে গিয়েই হেরিকু লগ ইন করতে হবে। করলে আমাদের এই যে প্রসেসটা গিট নিট, এখানে এই যে গিট হেরিকু গিট রিমোট, এই যে রিমোটটা এবার আলাদা, মাইনাস এতে অ্যাপ, এই অ্যাপের নামটা এইটা চালাতে হবে, তাহলে রিমোটলি এই অ্যাপে আমাদের দেখুন চেঞ্জ করে যদি আমরা সেটা অ্যাড হবে। আর অ্যাড করার সিস্টেমটা প্রত্যেকবার একই, এই তিন লাইন হলে অ্যাড করা, ঠিক আছে, গিট অ্যাড একটা স্পেস দিয়ে ডট, তারপর গিট কমিট এরকম দিয়ে AM দিয়ে এরকম মেসেজ দিছে, এরা সমস্যা নেই, অ্যাপের নাম AM মেসেজ, এবং গিট পুশ এরকম মাস্টার দিয়ে এখানে করে দিলে, গিট রিমোট করে দিলে, আমাদের ডিপ্লয় করে দিলে, এখানে আমাদের হেরুকুতে হবে। আমরা তো গিট হাবের মাধ্যমে দিব, তাই না, সিএলআই এর মাধ্যমে, এই জন্য আমাদের গিট হাবটা এখান থেকে দিতে হবে। গিট হাবের এটা ছিল পসিবিলি YTT, এখানে আমি গিট হাব কানেক্ট, আমার গিট হাবে লগ ইন থাকতে হবে অবশ্যই, ঠিক আছে। গিট হাব দিয়ে আমি কেন করি, যাতে আমরা ফ্রেন্ড কেউ যেখান থেকে আমরা ইয়ে করতে পারি, চেঞ্জ করতে পারি, এবং সেটা আমাদের আমি ওই কোডটা কাউকে দিতে পারি, এটা হলো কথা, ঠিক আছে। আর এখানে অটোমেটিক ইনেবল অটোমেটিক ডিপ্লয় যদি আমি দিয়ে দিই, তাহলে এটা অটোমেটিকলি ডিপ্লয় করবে, এবং আমি ডিপ্লয় ব্রাঞ্চ করলে আমার অ্যাপটা হেরুকুতে ডিপ্লয় হয়ে যাবে। কিন্তু ডাটাবেস কানেকশনটা আমি দেখাচ্ছি, ঠিক আছে, একটু দেখেন, এখানে ডিপ্লয় হয়ে যাচ্ছে, আমাদের অ্যাপটা কিন্তু ডিপ্লয় হয়ে গেছে। আমরা যদি এখানে ওভারভিউ এ গিয়ে দেখি, এই যে ওভারভিউ এ গিয়ে দেখলে এখানে কিছু দেখা যাচ্ছে না, আমি একটু ওপেন করি, দেখেন পাশ ফিরোর দেখাবে, মানে পাশ ফিরোর বলতে আমাদের অ্যাক্সেস পাচ্ছে না। এখন এই জন্য আমাকে করতে হবে কি, আমার এইখানকার থেকে যে ENV ফাইল রয়েছে, ENV ফাইল থেকে অ্যাপ ডিবাগ যেটা রয়েছে, কই গেল, অ্যাপ ডিবাগটা কন্ট্রোল সি, আমি এইটা এটা কিন্তু এই অ্যাপ ডিবাগে এই আমাদের প্রপার্টিস গুলো এখানে কিন্তু ইয়ের মাধ্যমেও দিতে পারি, কি বলে কমান্ড লাইনের মাধ্যমেও দিতে পারি। তো আমি সেটিং এর মাধ্যমে এখান থেকে দিচ্ছি, সেটিং এ গেলাম, রিভিউ কনফিগ ভার্স করলাম, করে এখানে কন্ট্রোল কি দিলাম, এখানে টুরু লিখব, ঠিক আছে, TRU2 অ্যাড করলাম। এবার আমি একটু চেক করি আমার ভিডিও হচ্ছে কিনা, ওকে ভিডিও হচ্ছে, অ্যাড করলাম। এবার যদি আমি এটাকে একটু রিফ্রেশ দিই, তাহলে আমার দেখা যাবে একটা অন্য ইউ দেখাবে, সেটা 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 ঠিক করতে গেলে আমাদের অ্যাপ কি কন্ট্রোল সি, অ্যাপ কিটা এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে, দেখেন মানে ইনক্রাপশন ইউ অর্থাৎ কি পাচ্ছে না, কোন অ্যাপ আমি চালাতে যাচ্ছি সেটা পাচ্ছে না। আচ্ছা, পুরোটা এরকম কপি করে আমাদেরকে দিতে হবে অ্যাপ কি জায়গায়, ঠিক আছে, এরকম করে ডাটাবেজে সমস্ত ক্রিডেনশিয়াল দিলে এটা পেয়ে যাবে, আমি সব আপনাদেরকে দেখাচ্ছি। এখন ফাইনালি আমাদের অ্যাপটা অনলাইনে এসে যাবে, ওকে, আমি এখানে কি অ্যাড করেছি, অ্যাড করেছি, একটু একটু সময় নেবে, এখানে কি দেখাচ্ছে, আচ্ছা আমি এটা ইয়ে করে দিচ্ছি, এখান থেকে আরেকবার অপেন করি, অ্যাপটা এখানে অনলাইনে এসে যাওয়ার কথা, শুধু ডাটাবেস কানেকশনটা পাবে না, আমার ইন্টারনেট কানেকশন চলে গেছে, এর জন্য আমি একটু এর সঙ্গে পরবর্তীতে ভিডিওটা অ্যাড করে দিব, ঠিক আছে।
আমি ইন করে দিই।